নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মে মাস সিংহ রাশির কেমন যাবে এই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। তো প্রথমেই জানাই, এই মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে। অর্থাৎ চৌঠা মে মঙ্গল গ্রহ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে, এবং 9 মে বুধ গ্রহ মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করছে, এবং 14 মে পর্যন্ত এই রবি গ্রহ মেষ রাশিতে তুঙ্গ করে অবস্থান করছে, এবং 14 মে পর থেকে এই রবি গ্রহ ঠিক বৃষ রাশিতে অবস্থান করছে। খুব সুন্দর একটি যোগ কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ 10ম স্থানে সিংহ রাশির মালব্য যোগ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি তিন তিনটি প্ল্যানেট বকরি হচ্ছে। 11ই মে বকরি হচ্ছে শনিগ্রহ, 14ই মে বকরি হচ্ছে শুক্রগ্রহ, এবং 15ই মে বকরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কিন্তু বর্তমান সময়ে লকডাউন চলছে। অনেকেরই প্রশ্ন আসতে পারে যে এই লকডাউনের সময় কি করে ভালো হবে, এই সময় রাশিফল তো মিলবে না। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, এই ব্যাপারেও আপনাদেরকে আমি বিস্তারিত জানাতে চলেছি। প্রথমেই জানাই, এই লকডাউনের সময় দেখুন এনজিওতে কিন্তু কাজকর্ম চলছে। এর পাশাপাশি যারা ডক্টর আছেন, ডাক্তার আছেন, তাদেরও কিন্তু কাজ চলছে এই লকডাউনের মধ্যেও। এর পাশাপাশি যারা নার্সে আছেন তারাও কিন্তু এই লকডাউনের পিরিয়ডে কাজ করছেন। মেডিসিন শপ ওষুধের দোকান খোলা আছে। যারা দুধের পনির বিজনেস করছেন তাদেরও কিন্তু চলছে, মিষ্টির দোকান খোলা আছে। যারা মাস্ক বিক্রি করছেন তাদেরও কিন্তু এই সময় প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। যারা মুদিখানার দোকান চালাচ্ছেন তাদেরও কিন্তু এই বিক্রি বাড়টা কিন্তু বেড়েই গেছে। কিন্তু আমি এবার আপনাদেরকে জানাচ্ছি যে দেখুন, এই মাসে বেশ সুন্দর একটা যোগ তৈরি হয়েছে। আপনাদের রাশির অধিপতি 9ম স্থানে তুঙ্গ গৃহে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ভাগ্যের কিন্তু সাপোর্ট আপনারা পাবেন, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং এর সাথে সাথে এটা আবার বুধের সঙ্গে সংযুক্ত হয়ে একসঙ্গে ঠিক 9ম ভাবের উপর, অর্থাৎ যিনি কিনা আপনার দ্বিতীয় পতি এবং লগ্নপতির আপনার 9ম ভাবে অবস্থান করায় আপনাদের ভাগ্যোদয় কিন্তু করবে, এবং অর্থনৈতিক ভাগ্য কিন্তু আপনাদের ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জন্য আর্থিক দিক কিন্তু আপনাদের শুভ, এবং যাদের শরীর নিয়ে এতদিন প্রবলেম চলছিল তাদের শারীরিক প্রবলেম কিছুটা হলো কাটতে চলেছে। শরীরে বিভিন্ন রকমের অসুস্থতা, সেই দিকগুলো কিছুটা হলো আপনাদের ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের তৃতীয় পতি এবং 10ম পতি 10ম ভাবে 9 মেতে বুধের সঙ্গে ঠিক বকরি হয়ে অবস্থান করছে শুক্র গ্রহ। বকরি হওয়ার জন্য এর পাওয়ার কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যারা কর্মক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হবে আফটার লকডাউন। যারা ধরুন প্রশাসনিক লাইনে আছেন, পুলিশি লাইনে আছেন, যারা ডক্টর লাইনে আছেন, যারা নার্সের লাইনে আছেন, যারা এনজিওতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা দিক আফটার লকডাউন কিন্তু আপনাদের ভালো একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হবে, এবং এই সময় আপনাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। এবং সরাসরি আপনাদেরকে জানাই, বৃহস্পতি গ্রহ 15ই মে বকরি হচ্ছে, এবং তার দৃষ্টি কোথায় পড়ছে, আপনাদের রাশির ঠিক 10ম স্থানে এবং 2য় স্থানে। এই দৃষ্টি কি হবে, আপনাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু আপনাদের ভালো হবে। যারা টিউশনি পড়াচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। অনেকে বলেন যে এ সময় টিউশনি হচ্ছে না, অনেক টিউশনি মাস্টার কিন্তু অনলাইনে পড়াচ্ছে। এবার আপনাদেরকে বলি, এ মাসে আপনাদের সুখের খবর অর্থাৎ খুশির খবর কিন্তু আসতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং 25শে মার্চ আপনাদের এই বুধ গ্রহ ঠিক আপনাদের 2য় পতি এবং 11ম পতি ঠিক 11ম স্থানে অবস্থান করছে এই বুধ গ্রহ ঠিক 25শে মেতে। এই 25শে মেতে যখন এই বুধ গ্রহ
ঠিক একাদশ স্থানে অবস্থান করছে, আপনার যিনি দ্বিতীয় পতি এবং একাদশ পতি রাহুর সঙ্গে, আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা এবং আর্থিক ইনকামের জায়গা কিন্তু আপনাদের বৃদ্ধি করবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু সফলতা আসবেই এবং বেশ খুশির সংবাদ কিন্তু আপনারা পাবেন। বাই নেট বা বাই টেলিফোনের মাধ্যমে আপনারা কিন্তু এই সময়টা ভালো একটা সুসংবাদ কিন্তু পাবেন, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। বিবাহের দিকটাতে একটু এ মাসে আপনাদের সমস্যা আছে, অর্থাৎ বিবাহ কেন্দ্রিকে না যাওয়াটাই ভালো, একটু দাঁড়িয়ে গিয়ে যদি বিবাহ ব্যাপারটা আপনারা চিন্তাভাবনা করেন সেক্ষেত্রে খুব ভালো হবে। তৃতীয় পতি যিনি কিনা কমিউনিকেশনের অর্থাৎ যোগাযোগ পরাক্রম বা ভাইয়ের থেকে সহযোগিতা, অর্থাৎ তিনি কিনা তুঙ্গ গৃহে সক্ষেত্রিক এবং মালব্যযোগ তৈরি করছে, এক্ষেত্রে আপনাদের কি হবে, আপনাদের যারা প্রেম করছেন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সম্পর্কের উন্নতি হবে, গ্রহগত অবস্থান তাই বলছে। যারা ব্যবসাতে করছেন, যারা ফুড রিলেটেড বিজনেস করছেন বা যারা দুধের বিজনেস করছেন, যারা মেডিসিনের বিজনেস করছেন, তাদের জন্য এই সময়টি বিশেষ ভালো। যারা প্রশাসনিক লাইনে আছেন, পুলিশের লাইনে আছেন বা মিলিটারিতে আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশন লাইনে আছেন, যারা ডিএম বা এসপি এই সকল লাইনে যারা আছেন, তাদের কিন্তু আফটার লকডাউন কিন্তু আপনাদের প্রমোশন কিন্তু হবে সিংহ রাশির, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং যারা নার্সের নার্সে আছেন তাদের কিন্তু আফটার লকডাউন কিন্তু আপনাদের প্রমোশন হবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। আপনাদের দশম স্থানে মালব্যযোগ তৈরি হয়েছে, অর্থাৎ আপনাদের কিন্তু শুভ সময়। কিন্তু আপনাদের ঠিক রাশির ষষ্ঠ স্থানে শনিগ্রহ বকরী, অর্থাৎ কি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে কর্মের যেমন দিক হচ্ছে কিন্তু পাশাপাশি শত্রুতাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, অযাচিত শত্রুতা কিন্তু হবে, কারণ আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পিছনে কিন্তু শত্রুতা লেগে থাকবে, এটা আমি বলছি। এবং আপনাদের পঞ্চম স্থানে কেতুগ্রহের অবস্থান, আপনাদের সন্তানদের হেলথ নিয়ে কিছুটা হলো সমস্যা এ মাসে দেখতে পাওয়া যাচ্ছে, সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম থাকবে বা সন্তানদের এডুকেশন নিয়ে কিছুটা হলো আপনাদের কিন্তু সমস্যা এ মাসে লক্ষ্য করা যাচ্ছে, এদিকগুলো আপনারা অবশ্যই অ্যালার্ট থাকুন। এবং সপ্তম স্থানে মঙ্গল অবস্থান করে আপনাদের একটু রেগে যাওয়ার, ব্যাড টেম্পারমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা আছে এই সময়টাতে, আপনারা একটু কথাবার্তা বা হাই টেম্পারমেন্টের দিকে আপনারা একটু নজর রাখবেন। একাদশ পতি একাদশ স্থানে অবস্থান করছে বুধ গ্রহ এবং তা কিনা রাহুর সঙ্গে, আপনাদের আকস্মিক প্রাপ্তি কিন্তু হবে সিংহ রাশির, এটা কিন্তু ঠিক হবে 25 মের পর থেকে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবং এত সুন্দর একটা যোগ তৈরি হয়েছে যে সিংহ রাশির ক্ষেত্রে খুব সুন্দর যোগ, যাদের হবে না নিশ্চয় যাদের হয় আপনাদের দশা বা অন্তর্দশা পারমিট করছে না, নতুবা আপনাদের গ্রহের অবস্থান ভালো নেই, সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখান। এবার আপনাদেরকে বলি, আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা হলো একটু হলো বাদ বিবাদ লেগে থাকবে, কিন্তু আপনারা পিতার থেকে আপনারা মাতার থেকে সহযোগিতা পাবেন, আপনারা আপনাদের বন্ধু বান্ধব থেকে সহযোগিতা পাবেন, আপনারা আপনাদের আত্মীয় স্বজন এবং ভাইয়ের থেকে কিছু অংশ হলো সহযোগিতা আপনারা পাবেন। যাদের সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল কিছুটা হলো আপনারা কিন্তু সুসংবাদ কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনাদের মায়ের শরীর নিয়ে একটু হলো টেনশনের ব্যাপার আছে, মায়ের শরীরে ব্যথা বেদনা বাড়বে, কিছুটা হলো ব্লাড প্রেশার এবং সুগার বা থাইরয়েড বা কিডনির সমস্যা কিন্তু দেখা যেতে পারে, এটার ব্যাপারে আপনারা ডাক্তারি অ্যালার্ট হন, ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। তো ওভারঅল সিংহ রাশির মে মাস খুব সুন্দর একটা যোগ আপনাদের ভালো কাটতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।